রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝোল। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি, সেটা হলো ট্যাংরা মাছ। আমি এখানে লাউ, কাঁচকলা, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা হালকা ঝোল করে দেখাবো। এখানে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছি, দেখে নাও। নুন হলুদ মাখিয়ে আর অল্প একটু পাতিলেবু মাখিয়ে করেছি, যাতে কোনো রকমের আষ্টে গন্ধটা না থাকে। আর এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ লাল করে একটু ভেজে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হলে তারপরে ওই সবজিগুলো অ্যাড করে নাড়াবো। এখনো আমি নুন দিইনি, পরে নুন দেবো একেবারে। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি একে একে লাউ, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা সব এর মধ্যে অ্যাড করে দেব। এবং এই সবজিগুলোকেও একটু ভালো করে এর মধ্যে কষিয়ে নেব, তাতে স্বাদ আসে ভালো। নুন দিয়ে দিলাম একবারে পরিমাণ মতো। আমি কোনো রকমের আর লঙ্কা ইউজ করব না, আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম। এইভাবে করে কোনোদিন খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে, ভালো করে এটাকে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এটাতে এটাও কষিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। আমার মশলাটা এই সবজিগুলোর সাথে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে জল অ্যাড করে দেব পরিমাণ মতো, যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। এভাবে কখনো ট্যাংরা মাছটা এইভাবে রান্না করে দেখবেন, হালকা ভাবে, খুবই ভালো লাগবে। আমি খুব বেশি ঝোল করব না, এমন একটা পরিমাণ মতো ঝোল দিয়েছি যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। এবার এটা চাপা দিয়ে দিলাম, 10 মিনিট মতো ফোটাবো, তারপরে মাছ অ্যাড করব। বন্ধুরা, আমার সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। আমার রেসিপিটা পছন্দ লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।